আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, কিছু অমুসলিম এবং ইসলাম বিরোধী বাক্য আছে যেগুলো আমরা নিজে ব্যবহার করি অথবা মানুষকে বলতে দেখি। কিছু কিছু ক্ষেত্রে এগুলো আমরা ইচ্ছাকৃতভাবে বলি অথবা অনিচ্ছাকৃতভাবে বলি, তবে এর অর্থগুলি আমরা অনুধাবন করি না, বিশ্লেষণ করি না, শুধু বলে যাচ্ছি। এসব কথাগুলো মানুষের মুখে মুখে প্রচলিত আছে এবং বিভিন্ন লেখনী, সাহিত্য, পত্রপত্রিকায় এই শব্দগুলো অথবা এই বাক্যগুলো ব্যবহার করা হচ্ছে, যেটা হলো হিন্দুয়ানি অথবা ইসলাম বিরোধী। এসব ভাষা থেকে আমাদেরকে সচেতন হওয়া অত্যন্ত জরুরি, কারণ এসব ভাষার কারণে আমাদের ছোট গুণা হচ্ছে অথবা বড় মাপের গুণা হয়ে থাকে। মাঝে মাঝে এই সকল বাক্য কুফুরি পর্যায়ে চলে যায়, সুতরাং এটা নিতান্তই গরহিত কাজ। এর মধ্যে প্রথম হলো, তোর মুখে ফুল চন্দন পরুক। ফুল চন্দন হিন্দুদের পূজা সামগ্রী, যেটা দিয়ে তারা পূজা করে। সুতরাং এই বাক্যটি আমাদের মুসলিমের জন্য প্রযোজ্য নয়, এটা শুধু বলতে পারবে হিন্দুরা অথবা অমুসলিমরা। দ্বিতীয়ত হলো, কষ্ট করলে কেষ্ট মিলে। এর অর্থ হলো হিন্দু দেবতা বা কৃষ্ণ। আপনি যদি এই কথাটি বলেন তাহলে হিন্দুর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, কেমন যেন মনে হচ্ছে আপনি হিন্দু ধর্মকে সমর্থন দিয়ে যাচ্ছেন। সুতরাং এর থেকে সাবধান থাকা উচিত। তিন নম্বর হলো, ধান মানতে শিবের গীত। শিব হিন্দু দেবতার নাম, কেষ্ট এবং শিব দুটোই দেবতার নাম। এই দুটির ক্ষেত্রে আমাদের সাবধান থাকা জরুরি। চার নম্বর হলো, মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল নাকি। এই শব্দটি প্রায় বলতে দেখা যায়। কোনো একটা কাজের ভুল হলে আমরা বলে থাকি মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল নাকি। এই মহাভারত হলো একটি উপন্যাস যা সবসময় অশুদ্ধ। আপনি এর বিপরীত একটি কথা বলতে পারেন, সেটা হলো মহাভারত নয় বরং মহা আরব কি অশুদ্ধ হয়ে গেল নাকি। মহাভারত তো সবসময় অশুদ্ধ আর মহা আরব সবসময় শুদ্ধ। যদি বা পূর্বে অশুদ্ধ ছিল কিন্তু ইসলামের আলোকে পুরোপুরি শুদ্ধ হয়ে যায়। তারপর হলো, লক্ষ্মী ছেলে, লক্ষ্মী মেয়ে, লক্ষ্মী স্ত্রী বলা। আমরা সন্তানের ক্ষেত্রে বেশি আদর করতে গিয়ে, তাদেরকে সম্মান দিতে গিয়ে তখন আমরা বলে ফেলি লক্ষ্মী ছেলে, আর স্ত্রীকে ভালোবাসার জন্য আমরা বলি লক্ষ্মী স্ত্রী। এই শব্দগুলো পুরোপুরি হিন্দুদের সাথে মিলে যায়, যা হলো হিন্দুদের ধর্মীয় উৎসবের নামে এই লক্ষ্মী যাত্রা করা হয়, লক্ষ্মীকে তারা পূজো করে। তারপর হচ্ছে নির্মল চরিত্র বোঝাতে ধোয়া তুলসী পাতা বলা হয়। হিন্দুদের পুজোতে তুলসী পাতা ব্যবহার করা হয়, তারা তুলসী পাতাকে পবিত্র মনে করে। অথচ সকল গাছ পবিত্র। পবিত্র বলতে এই নয় যে আমরা গাছকে পূজা করব। হিন্দুরা তুলসী গাছকে পূজো করে আর মুসলিমরা তুলসী গাছকে পূজো করে না। তারপর হলো, মধ্যযুগীয় বর্বরতা। এটা বলতে ইসলাম বিদ্বেষী ইসলামের স্বর্ণযুগকে উদ্দেশ্য করে বলে। এটা উদ্দেশ্য হয়ে থাকলে নিশ্চয় তা কুফুরি বাক্য, বিশেষ করে সেকুলার বা ইসলাম বিদ্বেষী নাস্তিক তারা এসব বাক্য বলে থাকে। তাদের মুখে এসব বাক্য সাজায়, কিন্তু মুসলিমদের মুখে এসব বাক্য সাজায় না। এই ধরনের আরও বহু বহু কুফুরি বাক্য রয়েছে যা আমাদের সমাজে প্রচলিত। তাই মুসলিমদের উচিত শব্দ ও বাক্য ব্যবহারে সতর্কতা অবলম্বন করা, যেন এই বাক্য ব্যবহারের ফলে আল্লাহ তাআলা আমাদের ওপর অসন্তুষ্টি না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে মানার তৌফিক দান করুক। আমিন।